কালীপূজোর আগে দুটি বারোয়ারি কালীপূজোর মণ্ডপে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুরের মিস্ত্রিপাড়া এলাকায়। মঙ্গলবার রাতে মাধব দাস নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ওই এলাকায় উপস্থিত হয়ে প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নামে গালিগালাজ করে বলে অভিযোগ। এলাকাবাসীরা এর প্রতিবাদ করলে মাধব দাসের ছেলে দুষ্কৃতীদের ডেকে এনে বোমাবাজি ও দুটি কালী মণ্ডপে ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে একজন শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কালকে আমি যখন ঘুমোচ্ছিলাম, চেঁচামেচি ছিল, উঠলাম, তখন এই রডটা ভাঙতে আসছিল, দিয়ে আমি বেরোলাম, দিয়ে আমায় বললো বাড়ি যা, নাহলে কিন্তু মারবে, দিয়ে আমি বাড়ি ঢুকে গেলাম। দিয়ে ঢুকে গিয়ে দেখি বাবা বেরোচ্ছে, বেরোলাম, যে বাবা বেরোলো, যে তখন ওরা সব ওইদিকে দৌড়চ্ছে, যে দৌড়ানোর সময় একটা বোম ফেলে দিয়ে দৌড়লো, তার আগে দুটো বোম ফেলেছে আমি জানি না, যে একটা বোম ফেলে দিয়ে দৌড়লো, যে তখন সবাই মিলে যখন তাড়া করলো, একটা বোম ফেলে দিয়ে দৌড়লো, সেই বোমের ইয়েতে আমার এরকম। গতকাল রাতে কিছু সমাজ বিরোধী দুষ্কৃতি এক জায়গায় জড়ো হয়ে এলাকায় ব্যাপকভাবে তাণ্ডব চালায়। কেন, কারণটা কি? কারণ হচ্ছে পুজোটাকে বন্ধ করতে হবে। পাড়ারই কিছু ছেলে আছে, ভিকি বলে এক বাচ্চা ছেলে আছে, আপনার ঢুকো বলে একজন আছে, এরা জোনাকাত মিলিয়ে বাইরের কিছু দুষ্কৃতি নিয়ে এসে এলাকায় একটা ব্যাপকভাবে তাণ্ডব চালায়। মানে এলাকার লোক সব মানে আতঙ্কে আছে। পুলিশকে আমরা গত রাত ঘটনাস্থলে পুলিশ ছিল, আমরা পুলিশকে বলেছি যদি 24 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না নিতে পারে আমরা দুটো পুজো টোটাল বন্ধ থাকবে। এলাকার গোটা এলাকার লোক আতঙ্কিত হয়ে আছে, এদের বিরুদ্ধে পুলিশ যদি যথাযথ ব্যবস্থা না নেয় আমাদের পুজো বন্ধ থাকবে। কেউ আক্রান্ত হয়েছে? অবশ্যই আক্রান্ত হয়ে একজন শান্তি হাসপাতালে, সেই জেনারেল হাসপাতালে ভর্তি আছে, একটা বাচ্চার ক্ষতি হয়েছে, বোমের আঘাতে মানে বোমের পাথর ছিটকে এসে ওনার ঢেকেছে, এমনকি গুলি চলেছে, আমার পাশ দিয়ে গুলিটা চলে গেল। কটা নাগাদ হয়েছে এটা? রাতে 12-10 নাগাদ হয়েছে। এবার ধরেন জিতেছে, এবার আনন্দ ভর্তি সবাই করেছে, কিন্তু আমাদের পাড়ার ছেলেরা কেউ কিন্তু অশান্তি করতে চায় আর কোনো ঝামেলাও নয়। তারা যদি পরিস্থিতি করতো যে আমরা ঝামেলা করব, তারা কিন্তু তৈরি হয়ে থাকতো, তাই তো? এবার রাত্রিবেলা সবাই একতার হয়ে বলছে সারাদিন তো এরকম করলাম, তো আমরা একটু ফিস্টি করি। এবার ফিস্টি করবে বলে কাঠ কুটো কে কীরকম এনেছে, এবার কিছু কিছু ছেলে পেলে ওরা আঁচ পেয়েছে, আর ওই যে ছেলেটা মেরেছে ওর একেবারে নির্ঝামেলা, ওই ছেলেটা কোনো পাস হাতেও থাকে না পাতেও থাকে না, ছেলেটা এখানে মোবাইল ধরে ধরে দেখাশুনো করে এবং দেখছে, আর এর মধ্যেই সবাই ওরকম উঠো পাটা পেয়ে এবার সবাই উঠে গেছে। এবার একটু নিশার ভ্রম ছিল, এবার ও উঠতে পারেনি, এবার ওকে খুব করে মেরেছে, আমরা নিজে চোখে দেখা, আমাদের মারলো, মারলো ওই যে ছেলে পেলে ছিলাম, আমরা তো চিনি সব মুখোশ পরা। কোথায় বাড়ি? কোথায় বাড়ি তো জানি না, কার সাথে এসেছিল এখানে, এখানে কার সঙ্গে কে এসেছে আমরা তা জানি না। এবার উড়ো উড়ো শুনছি পাশে একটা বাড়িতে আছে, হ্যাঁ, ওদের সঙ্গে সংগঠন করেছে, করে এবার এসেছে। আমরা এটাই চাই যাতে শান্তি হয়ে থাকে আর ওই ওইগুলোকে যাতে ধরা পড়ে, নাহলে দীর্ঘদিন ধরে তো এরকম করবে। বুধবার সকাল থেকে এলাকাবাসীরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কালকে রাত্রিরে আনুমানিক 8টা নাগাদ আমাদের পাড়া এলাকার প্রদীপ দাস বলে কি লোক মদ্যপ অবস্থায় এখানে সাইকেল নিয়ে আসে, সাইকেলে করে এসে আমাদের পাড়াতে দুটো পুজো হয়, আমাদের পুজো মণ্ডপে, ওই পুজো মণ্ডপের কাছাকাছি গিয়ে অকথ্য ভাষায় প্রাক্তন MLA অরিন্দম ভট্টাচার্য এবং তার সঙ্গে যারা ছিল তাদের গালমন্দ শুরু করে। গালমন্দ শুরু করার অন্যতম কারণ হলো অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে একসময় যারা ছিল তারা বেশিরভাগটা এই মুহূর্তে এই নির্বাচনের আগে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর তার হাত ধরে, সেই কারণে একটা রাগের বশবর্তী হয়ে এই সমস্ত ঘটনা শুরু করে, চেঁচামেচি কিস্তি। তারপরে আমাদের পাড়ার লোকজন ওর বাড়িতে রাত্রিবেলা যায়, রাত্রিবেলা ওর বাড়িতে গিয়ে ওকে বলে যে তুমি ভোটের পরবর্তীকালে পাড়ায় যখন কোনো গণ্ডগোল হলো না, তুমি নির্বাচনের শেষে এই অশান্তি পাড়ায় তৈরি করো না, দুটো পুজো হয়। পাড়ার লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, আমাদের যে এক্স কাউন্সিলর তাও যায়, সেও যায়, তার বাড়িতে গিয়ে তাকে বলে
যে আগের দিন তুমি লজে গিয়ে খিস্তি করে এসেছিলে, আজকেও বাড়িতে খিস্তি করতে পারায় তুমি পাড়ার মধ্যে অশান্তিতে তৈরি করো না, যাক চলে যায়। ওর বাড়িতে সেই অবস্থা, সেই সময়ে ওর ছেলে এবং ছেলের বন্ধুবান্ধব কিছু ঘরের মধ্যে উপস্থিত ছিল, 10-12টা 15টা মোটর সাইকেল। আমাদের পাড়ার দুটো পুজো কমিটির লাইট ভাঙচুর করে, বোম মারে 3-4টে, রাস্তার ধারে তারিখ চালার দুটো বাড়ি ভাঙে, একজনের মাথা ফাটায়, একজনের হাতে একটা বোমের স্প্রিন্টার ফিন্টার এই ধরনের কিছু লাগে, 10-12 বছরের একটা বাচ্চা ছেলে। এই ঘটনার পরে রাত্রিরে পুলিশ আসে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারা পাড়ার লোককে আশ্বাস দেওয়া হয় যে আমরা আপনারা আসুন, 11টা নাগাদ থানায় এফআইআর করুন, তারপরে আমরা প্রশাসনিকগতভাবে যে ব্যবস্থা নিয়ে আসছি ব্যবস্থা নেব। আমাদের পাড়াতে ওই ধরনের অশান্তি, এই ধরনের দাঙ্গা হাঙ্গামা করা মানুষের সংখ্যা কম, বহিরাগত লোকজন যারা পাড়ায় এসে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের লাইট বা বাড়ির ওপরে যদি হামলা চালাই, তাহলে আজ এবং আগামীকাল পুজোর মরশুম যখন শুরু হবে, পাড়ার মেয়েরা, আমাদের পাড়ার পুরুষ মানুষরা আনন্দ উৎসবে যখন মাতবে, এই হামলা যদি চলতে থাকে তাহলে আমরা কোন কার ভরসায় পুজো করব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।